হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি সকাল সকাল খুব হ্যাপি, কারণ এখন আমি একটু শপিং করতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, তাড়াতাড়ি যাই। দেখো অটোর লাইনে দাঁড়িয়ে আছি, অটো এখনও আসেনি। আমি আর আমার ননদ দুজন যাচ্ছি, অটো না আসলে বাসে চলে যাব, কিন্তু বাসও নেই। একটু ওয়েট করছি, দেখি যেটা আগে আসবে সেটাতেই যাব। তো এই যে দেখতেই পাচ্ছ, বাস এসে গেছে, বাসে বসে পড়েছি। একটু পরেই বাস ছেড়ে দেবে, তারপর পৌঁছে যাব, তারপর তোমাদের সঙ্গে আবার গিয়ে কথা হবে। আমাদের এখানে সত্তর মার্কেটেই যাচ্ছি, এখানে ভালো ভালো দোকান আছে, অনেক ভালো ভালো দোকান আছে। দেখো পৌঁছে গেছি, শ্রীনিকেতন অনেক ঢুকবো। তো চলো ঘুরে ঘুরে দেখা যাক এখানে কি কি কালেকশন আছে না আছে, দেখি কি নিই। শাড়ি কিনবো না, অনেক শাড়ি হয়ে গেছে আজকে, দেখি কিছু হয় না। প্যান্ট সে যেরমই হোক, জিন্স হোক বা জেকিন্স যাই হোক, আমি একটা প্যান্ট কিনবো। তো আমার ননদও একটা জিন্স কিনবে, তো সেই জন্য এসেছি। দু তিনটে শাড়িও কেনার আছে, সেটা আমাদের জন্য না, দেখি যদি পছন্দ হয় নেব, তা না হলে বাইরের দোকান দিয়েও নেব কিছু। তো চলো আগে ঘুরে ঘুরে সবটা দেখি, তারপর তোমাদেরকে দেখাবো কি কিনছি না কিনছি, ঠিক আছে? এতক্ষণে আমরা যেটা কিনবো সেই সেকশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে। দেখো এই যে প্যান্টগুলো ঝোলানো আছে, দেখো সামনের একদম সামনের এই যে ব্ল্যাক প্যান্টটা, এটা আমার বেশ ভালো লাগছে। প্যারালাল প্যান্ট এগুলো, কিন্তু আমার বেশ ভালো লাগছে প্যান্টটা। দেখি আমি ভাবছি এরকম একটা নেব, আগে ওদিকে যাই, আমার ননদ একটা জিন্স কিনবে। তো চলো দেখা যাক, এই যে এখানে দেখি পরে কোন জিন্সটা নেয় ও। তো এই যে ওর এই জিন্সটা পছন্দ হয়েছে, ওই যে উপরের লাইট ব্লু যেটা, তো ও এই জিন্সটা নেবে। আর আমি যেটা ওখানে দেখালাম ব্ল্যাক কালারের প্যান্ট যেটা আর কি, তো সেটা আমি নেব। তো আগে যাক ও ট্রায়াল রুমে, তারপরে আমি যাব। তো হয়ে গেছে, এখান দিয়ে এই প্যান্ট দুটোই নিলাম। তো তার সঙ্গে যেরকম কুর্তি আমি খুঁজছি সেরকম এখানে পাচ্ছি না, দেখি বাইরে গিয়ে বাইরের দোকানগুলো দেখবো, আরও তো অনেক জিনিস কেনার আছে। তো দেখি সেখানে যদি পাই, তো আগে বিলটা পে করে দিই, তারপর এখানের কেনাকাটা শেষ, তারপর আবার বাইরে। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি, এখন যাব একটু নিয়মরেতে কেক নেব। কেক নিয়ে সেটা আর কি বাড়ি গিয়ে খাবো, এখন না বাড়িতে গিয়ে খাবো, এখন গিয়ে কিনে নিয়ে আগে কেকটা কেনা হয়ে গেলে, নাহলে আবার হয় না পিছন দিকে আসতে হবে, তো অনেক টাইম নষ্ট হয়ে যাবে। মার্কেটের যেহেতু সামনের দিকে, তো আগে কেকটা কিনে নিই। তো ওই যে দেখতে পাচ্ছ বাটার স্কচ আর চকলেট, এই দুটো ফ্লেভারের কেক নিয়েছি, বাড়িতে গিয়ে খাবো আর কি সবাই মিলে। তো নেওয়া হয়ে গেছে, এই যে এবার যাব একটা জুতো কিনবো আমি, তো জুতোর দোকানে যাব এবারে। তো চলো যাওয়া যাক।
তো জুতোও কেনা হয়ে গেছে আমার, এবারে যাই বাকি যা যা কেনাকাটা করার আছে করি। তো তোমরা সঙ্গে থাকো। এই যে দেখো, গুডির জন্য ভাবছি এই ইয়েলো জামাটা নেবো, ওটা স্টাইলটা খুব সুন্দর, আমার ননদ পছন্দ করেছে, স্টাইলটা খুবই সুন্দর লাগছে। তো দেখা যাক, ইচ্ছা আছে এটাই নেওয়ার। তো তোমরা সঙ্গে থাকো, বাকি সব কেনাকাটাগুলো করে নিই, তারপর তোমাদের বাড়ি গিয়ে সব দেখাবো, কী কিনেছি না কিনেছি সবটাই দেখাবো। এখন আগে কেনাকাটাগুলো সেরে ফেলি, নাহলে দেরি হয়ে যাবে, কারণ বৃষ্টিও চলে আসতে পারে, ওয়েদার খুব খারাপ, আবার গুডিকেও রেখে এসেছি, সব ব্যাপার আছে আর কি। তো কেনাকাটা করে নিই আগে, তোমরা সঙ্গে থাকো। তো আমাদের শপিং কমপ্লিট, আজকে মোটামুটি এই কটাই কেনার ছিল, তো সে কটাই কিনলাম। আবার একদিন আসবো আমি আর আমার বর আসবো, সেদিন আর কি আরও কিছু কেনাকাটা করার আছে। তো যাই এখন তাড়াতাড়ি, অটো ধরবো, অটো ধরে বাড়ি যাবো, তারপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, তখন সব দেখাবো কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের দেখাবো। তো তোমার সঙ্গে থাকো, তাড়াতাড়ি যাই আগে অটো ধরি। এই যে দেখো, অটোয় বসে পড়েছি, অটো ছেড়েও দিয়েছে, তো এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। এখন 2:30 বাজে, অনেকক্ষণ লেগে গেল, 3.5 ঘন্টা হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আরও তো কিছুক্ষণ, প্রায় 4 ঘন্টা। তো ব্যাস প্রায় পৌঁছেই গেছি, আর কিছুক্ষণই বাড়ি ঢুকে যাব, আর 5 মিনিটের মধ্যেই কী জানি গুটি কী করছে, আমারও খুব জোর খিদে পেয়ে গেছে, গিয়ে আগে স্নান করে খাবো, তারপর তোমাদের সব জিনিস দেখাবো। গুড ইভিনিং গাইজ। তো তখন তো তোমরা দেখলেই আজকে গেছিলাম আর কি, কিছু কেনাকাটা করেছি, তো সেটাই কি কি কিনেছি না কিনেছি সেগুলো এখন আমি তোমাদের দেখাবো। বাড়ি আসার পর হয় না, তখন ভীষণ খিদে পেয়ে গেছিলো, এসে তাড়াতাড়ি করে স্নান করে খেয়েছি, খেয়ে একটু বাড়ির সবাই দেখেছে, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। গুডিও ঘুমাচ্ছিলো, গুডিকে মা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলো, তো আমি ওর পাশে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, তো এখন ভাবলাম তোমাদের দেখাই কী কী কিনেছি, তো আর দেরি না করে চটপট দেখানো শুরু করি। এই যে দেখো, এখানেই আছে যা যা কিনেছি সব, প্লাস্টিক এখানেই রাখা। এটা দিয়ে শুরু করি, এটা আমার গুডির, গুডিটা দিয়ে এর জন্য আগে শুরু করছি। এই যে দেখো, গুডির জামা, আর এই যে প্যান্ট, এটা খুব সুন্দর লেগেছে আমার, খুব ভালো লেগেছে, এটা নিয়েছি। তোমাদের যেটা দেখিয়েছিলাম দোকানে ওটা নেবো ভাবছিলাম, কিন্তু মনে হচ্ছিলো যদি একটু ছোটো হয় তো তাই জন্য ওটা নিইনি, এটা নিয়েছি। স্টাইলটা একই, ওই যে সাইডে যেমন ওটারও বোতাম ছিল সেই রকমই। এই যে দেখো, ভালো লাগছে বেশ আমার স্টাইলটা, আর জামাটাও খুব সুন্দর লাগছে। এই যে, তো এটা গুডির, এটা সরালাম। এবার দেখাই, এটা হচ্ছে
আমার এক কি বলে মাসি শাশুড়ি, মানে উনি এসবই পড়তে ভালোবাসে আর কি, কুর্তি লেগিংস টেগিংস যাই হোক। তাই জন্য এই যে কুর্তিটা দেখো তোমরা, কুর্তিটা যেরকমই স্টাইল, কটনের এটা, খুব ভালো কাপড়টা। আর তার সঙ্গে এটা হচ্ছে প্লাজো, দাঁড়াও তোমাদের খুলে দেখাই। এই যে দেখতে দেখছো, এই যে বেশ সুন্দর স্টাইলটা, আমার ভালো লেগেছে। আর প্লাজোটা এই যে এরকমই পুরো। তো ব্যাস এই এটা ওনার আর কি, মাসি শাশুড়ি। এটার দাম নিচ্ছে 550 টাকা। তোমাদের সব কটার দাম বলবো আমি, আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, যে ঠিকঠাক আমি দামদার করে আনতে পেরেছি কি না। আর গুড়িরটা নিয়েছে 300 টাকা। এটা দেখাই, এটা আমার একটা ননদের, তোমরা তো চেনোই তাকে, মানে আমার যে কি বলে ওই যে মাসি শাশুড়ির মেয়ে, এটা অন্য মাসি শাশুড়ি, তার মেয়ে, ওই যে ওর যে গোপাল দাদা আছে গুড়ির, তার বাড়িতে অনেকবার গেছি, এটা তার জন্য শাড়ি। এই শাড়িটার প্রাইসটা আমি তোমাদেরকে এখন বলবো না, এই শাড়িটার প্রাইসটা তোমরা গেস করে বলবে, কত নিচে কমেন্টে জানাবে, তারপর আমি বলবো অন্য কোনো ভিডিওয়ে বা কমেন্টে রিপ্লাই দেবো যে তোমরা ঠিকঠাক গেস করেছো কি না। এবার দেখাই, যে তোমার দেখলে যে শ্রীনিকেতনে ঢুকেছিলাম সেখান দিয়ে এই দুটো নিয়েছি। এটা হচ্ছে আমার ননদের এই যে জিন্স, এটা দাম নিয়েছে 850 টাকা, ওটা তো ফিক্সড প্রাইস তোমরা জানোই, তো এখানে কোনো দামদারের বিষয় নেই। আর সত্যি জিনিসও ভালো হয়, এখানে দামদার করার প্রয়োজনও পড়ে না। আর এইটা আমার খুব ভালো লেগেছে প্যান্টটা, কাপড়টা ভীষণ সফট, পরলে খুব আরাম। তো আমি এই প্যান্টটা নিয়েছি, আর এই প্যান্টের সাথে ও যে আমার ননদ যে জিন্সটা নিয়েছে তার সঙ্গে ও আগেই একটা অর্ডার দিয়েছিল, একটা টপ আর কি, হাইনেক টপ। তো সেটা অনলাইনে অর্ডার দিয়েছিল, সেটা অলরেডি আগেই চলে এসছে। তো আজকের জন্য জিন্সটা কিনলো ওই টপটার সাথে পরবে, আর আমি এটা আজকে কিনেছি। এর সাথে আমি যেমন কুর্তি খুঁজছিলাম সেরকমটা পাইনি, হয় না এক সাইড কাটা বা মাঝখানটা দিয়ে বেশ ভালো লাগে কুর্তিগুলো আমার, তো সেরকমটা পাইনি। তো তাই জন্য সেটা আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি, বাড়িতে আসার পরেই আমি তোমাদের ফটোটা পাশে দিয়ে দিচ্ছি, তোমরা বলো কিন্তু যে কুর্তিটা কেমন লাগবে এই প্যান্টটার সাথে। আর কেনা হয়েছে হচ্ছে এই যে আমার বরের জামা, এটা আর কি দেখাবো, খুলে দেখতেই পাচ্ছ এই ডিজাইন, ফুল হাতা শার্ট আর কি, ওর ডিপ রং পছন্দ সবসময়তে, যাই হোক। আর এটা একটা এমনি নর্মাল ছাপা শাড়ি, একটা মামির জন্য নেওয়া হয়েছে, উনি তো কোথাও বেরাবেন না পুজোয়, মানে উনি কোথাও বেরোয় না বলতে, এখন ওনার একটু বলে না, মানে শরীর মন দুটি ভালো থাকে না মামা যাওয়ার পর থেকে আর কি। তো তাই জন্য উনি বাড়িতে থাকবে, তাই একটু ঘরে পড়বে আর কি নতুন ছাপা শাড়ি ওই জন্য। আর আমি এই জুতোটা কিনেছি, আগে বলে দিই এগুলো হচ্ছে গিয়ে কিনেছি ঠিকই, কিন্তু এগুলো দিয়েছে হচ্ছে সব আমার শাশুড়ি মা, আমাকে টাকা দিয়েছিল যাওয়ার সময়, বলেছিল এই এদেরই কিনতে হবে, তো আমি সেই বুঝে শুনে কিনে নিয়েছি, আমি আর আমার ননদ গেছিলাম, তোমরা তো দেখেইছো। আর আমি কিনেছি আমার জন্য এই জুতোটা, আমার ভালো লেগেছে বেশ, এই যে নিউকাটটা বেশ সুন্দর, এটার দাম নিয়েছে 399। আচ্ছা আগেরগুলোর দাম বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমার ওই
ননদের যে জিন্সটা বললাম সেটা নিয়েছিল 850, আর আমার প্যান্টটা আমি তো ভুলে গেছি এখন, আর আমার প্যান্টটা 565, আমার বরের জামাটা 500 টাকা দিয়েছিলো, 400 টাকা দিয়েছি, জুতোটা তো বললাম 399, আর হচ্ছে গিয়ে 4খানা কানের দুল কিনেছি, 2টো আমার নিজের জন্য, 2টো আমার ননদকে কিনে দিয়েছি। ওই যে দেখো, এটা আমার ননদের জন্য, ওর এটা পছন্দ হয়েছে এইটা, আর এই যে এইটা, দাঁড়াও দেখাই ভালো করে, এই যে আর আমার নিজের জন্য কিনেছি হচ্ছে এই যে এটা নিয়েছি, আমার তো ইয়াররিংয়ের খুব শখ তোমরা জানোই, এর আগে 2টো ভিডিও তোমাদের দেখিয়েছি সেটা, আমি এটা নিয়েছি আমার জন্য, আর একটা ছিল আমার, কোথায় গেল যা, আর একটা তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল, দাঁড়াও আগে বাকিটা দেখিয়ে দিই আর তারপর দেখছি। এই সানগ্লাসটা কিনেছি আমার বড়ের জন্য, ওর সানগ্লাসটা ভেঙে গেছে ওই জন্য, আমার গুডির জন্য কিনেছি এই সানগ্লাসটা, আসার পর পরিয়ে একটা ফটোও তুলেছি, তোমাদের ফটো আমি পাশে দিয়ে দেবো দেখার জন্য। একটা কানের কি হলো, ফেলে তো আসিনি, নিয়ে তো এসেছি, তাহলে গেল কই, এই যে আর একটা কানের, এটা আসলে ওই ঘরে যেখানে সব জিনিস রেখেছিলাম তো ওই ঘরেই রয়ে গেছিলো, এটা আমার জন্য, ওই তো দেখলে, 2টো ননদের জন্য এটা, আর একটা যেটা দেখাল আমার জন্য। তো ব্যাস এই হয়েছে কেনাকাটা, তো ব্যাস এই ছিল শপিং, দেখাতে গিয়েই পুরো ঘেমে গেছি দেখো, আজকে এগুলোই কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তো ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে, ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও ফর লেটেস্ট আপডেট।